আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা ছোট একটা প্রশ্ন করব এটা কি পারে বাট বর্তমানে আরব সৌদি আরবে যে ঘটনা ঘটে চাকর মানে যাক সরি মানে জীব পরিচারিকা হিসেবে নিয়ে তাদেরকে দাসী ভেবে দাসী হিসাবে ব্যবহার করা হচ্ছে এটা আমি শুনেছি দুইটা স্টেপও হয় ধরেন চাকরি করতে গেল এক শেখের বাসায় আরবের ভাষায় কোনো বিষয় পরিচারিকা তার কোনো বন্ধু এসে দেখে ফেললো দেখে তার পছন্দ ধর তখন তার মোটা অঙ্কের টাকা দিয়ে তাকে নিয়ে যায় থাকে তার বাসায় এবং তাকে আসলে তখন আর গৃহপরিচিক হিসেবে ইউজ না করে পুরোপুরি দাস হিসেবে কি কি সম মানে কি বলে যৌন সম্ভব করতে থাকে অনেকেই অনেকে কমপ্লেন করেছে অনেকে ফিরে এসেছে অনেকে লাশ হয়ে আসছে এই দাসির ব্যাপারটাই তখন প্রশ্ন আসছে এরা কমপ্লেন করেছে এরা বলেছে যে যখন ওই বাসায় গেছে তখন তার বাপ ভাই সবাই মিলে তাকে অত্যাচার করছে যৌনকে অত্যাচার করেছে একত্রিত এখান থেকে একটা আগের প্রশ্ন আসে যখন মানে দাস তো এখনো ভ্যালিড বাট যখন প্র্যাকটিস ছিল আরবে বা মক্কায় ইসলাম আসার পরে বা আগে তখন যে মালিক এখানে মালিকের ব্যাপারটা আমি জিজ্ঞেস যে একটা মালিককে একটা পরিবার হয়ে যায় ধরেন পিতা দাসী ক্রয় করেছে সেটা কি পুত্র বা তার ভাইরও তার উপর অধিকার ছিল মানে এক দাস বা দাসীর কি মাল্টিপল মালিক থাকতো অ্যাজ এ রিলেটিভ হিসাবে নাকি পিতা ক্রয় করেছে পিতাই পিতারই দাস শুধু পুত্রের না 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 পিতা পুত্র একসাথে একসাথে দাসের সাথে সঙ্গম করা এটা ইসলামের বৈধ না ইসলামের পিতা এবং পুত্র একই সাথে একই দাসের সাথে বইত না কিন্তু মালিকানাধীন মানে কয়েকজন মালিকের অধীনে একজন ক্রেতা দাসী থাকতে পারে মানে ভাগে মালিকানা মানে ভাগ বাটোয়ারায় তারা দাসী কিনতে পারে ভাগে দাসী কেনা যাবে এবং তাদের উপরে সেই মালিকদের অধিকার থাকবে একই রকমের অধিকার থাকবে যেটা নর্মাল মালিকদের থাকে এর মধ্যে একজন মালিক যদি তাকে একজন মালিকের সে অরসে যদি সেই দাসীর সন্তান জন্মে তখন যে অন্য মালিকানা মালিকরা আছে তাদেরকে তার টাকা দিয়ে দিতে হয় এরকমের কিছু বিধান আছে এই জিনিসটা আপনি মুহাত্তা মালিকের হাদিস গ্রন্থগুলাতে এইটার এই বিষয়ে বিস্তারিত পেয়ে যাবেন আপনি মুহাত্তা হাদিস গ্রন্থটা এই বিষয়ে দেখতে পারেন মানে হাটে যে আমাদের একটু কম্পোস্ট থাকলে আমরা কয়েকজন মিলে একটা দাসী কিনতে পারি তো হ্যাঁ হ্যাঁ ভাগ বাটোয়ারা দাসী বন্ধুরা মিলে আর কি তিনি যখন নিজের করে নিয়েছিলেন তখন সাতটা কৃত দাসী দিয়ে আহ হাসানি সাবিদ বোধ হয় অথবা দাহিয়াত কালবি অসমগত এই দুজনের একজনকে তিনি সাতটা দাসীর বিনিময়ে সাফিয়াকে নিজে নিয়েছিলেন

নগ্ন অবস্থায় একজন ক্রীতদাসীকে নিয়ে আসা হয়েছিল ফর্ষা গায়ের রং সেই ক্রীতদাসীর গায়ের রং ছিল খুবই ফর্সা খুবই সাদা ক্রীতদাসীকে এনে মুিয়াকে উপহার দেওয়া হয়েছিল তখন তার হাতের দণ্ডটা সেই কৃতদাসীর গোপনাঙ্গে নির্দেশ করে বলেছিল আহ এই গোপনাঙ্গটা যদি আমার হতো তারপরে তিনি সেই কৃতদাসীটাকে তার যে ছেলে ইয়াটার নাম ইয়াজিদ ইয়াজিদকে দান করে দিয়েছিলেন কিন্তু তিনি তো এই মানে এই কৃতদাসীটাকে নগ্ন অবস্থায় দেখে ফেলেছেন তাহলে এখন সেই তার ছেলে এই সেই ক্রীতদাসীটাকে ভোগ করবে এটা জায়জ হবে কিনা তখন তার ছেলে ইয়াজিদ সেটাকে সেই ক্রীতদাসীটাকে ভোগ করে নাই তখন ইমাবিয়াজ সেই কৃতদাসীটাকে একজন কালো একজন আহ গোলামকে দিয়ে দিয়েছিলেন এবং তাকে বলেছিলেন যাও তুমি এর দ্বারা ফরসা ফরসা সাদা সাদা বাচ্চা পায়দা করো এই রেফারেন্স দেখতে চাইলে আমি দেখাতে পারি না ঠিক আছে আসিফ ভাই ধন্যবাদ ফরাজ ভাই আমাকে ধন্যবাদ আর যারা আছেন আমর ভাই হুজুর পাক ভাই সকলকে ধন্যবাদ আর আমি জানিনা এখন হয়তোবা আহ যুক্তরাষ্ট্র এলাকায় এখন আসিফের জন্মদিন চলছে শুভ জন্মদিন অন্য কাউকে যোগ করেন অনেক ধন্যবাদ ভাই ঠিক আছে তাহলে আবার কথা হবে আরেকদিন আচ্ছা